আমরা এবার আই ক্যান্ডি পরিবারের আরেকটি প্লাগইনসের সাথে পরিচিত হব। এটিও খুব জনপ্রিয় একটি প্লাগইনস আই ক্যান্ডি নেচার। আমরা ফিল্টার মেনুতে আই ক্যান্ডি নেচার প্লাগইনসটি খুঁজে পাবো যদি আমরা সেটি যথাযথভাবে আমাদের কম্পিউটার ইনস্টল করে থাকি। এখানে অনেকগুলো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা দু একটি ইফেক্ট নিয়ে কথা বলবো। যেমন এখানে রয়েছে রিপলস, এটি মূলত রিপল ইফেক্ট তৈরি করে, পানির যে ঢেউ সেই ধরনের একটি ইফেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা র্যান্ডম সিট করে আমরা এই ঢেউগুলোর মধ্যে ভেরিয়েশন আনতে পারবো এবং আমরা আমাদের প্রত্যাশিত অবস্থানে যেতে পারবো। আমরা যদি কাস্টম এই ঢেউয়ের লেন্থ বাড়াতে কমাতে চাই, সেক্ষেত্রে এখানে রিপল ওয়েভলেন্থ রয়েছে ইঞ্চিতে পরিমাপ হয়, যেটি এখানে লক্ষ্য করুন যে একটি ঢেউ আরেকটি ঢেউয়ের কাছাকাছি চলে এসেছে। কতগুলো আমরা রেইনড্রপ এখানে দিব, অর্থাৎ রেইনড্রপ পড়ার পরে এই ঢেউগুলো তৈরি হয় সেটি কতগুলো আমরা দিব তার মান এখান থেকে নির্ধারণ করতে পারবো। এর টাইম, এর অ্যাম্পলিটিউড ইত্যাদি বিভিন্ন অপশনস এখান থেকে আমরা নির্ধারণ করে ওকে বাটনে ক্লিক করলে এই ইমেজটির উপর আলোচ্য ইফেক্টটি প্রযোজ্য হবে। ঠিক একইভাবে আমরা এর আরেকটি ইফেক্ট দেখছি, সেটি হচ্ছে রেইনড্রপ, যেটি ওয়াটার ড্রপ বা রেইনড্রপ এটি হচ্ছে ছবির উপরে পানি পড়লে জিনিসটি কেমন হবে তার একটি ইফেক্ট তৈরি করবে। এটিও আমি র্যান্ডমলি সিট দিয়ে আমি এটি ডিস্ট্রিবিউশন এবং এর ভেরিয়েশন পরিবর্তন করে আমি দেখতে পারি। এবার আমরা আরও একটি ন্যাচারাল ইফেক্ট দেখছি, সেটি হচ্ছে ড্রিপ। ড্রিপ টেন্সেস তো এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। এখানে করোনা ইফেক্ট রয়েছে, এখান থেকেও আমরা এর উপর সেই ইফেক্টটি ফেলতে পারি। কিছু কিছু ইফেক্ট রয়েছে যেগুলো একটি সিলেকশনের মাধ্যমে করলে, কারণ অনেক ইফেক্ট আছে যেটি চারদিকে বোঝা যায় কিন্তু এর বাইরে চলে গেলে সেটি আমাদের দৃষ্টিগোচর হবে না, তো সেক্ষেত্রে আমরা সেই ধরনের ইফেক্ট, যেমন এখানে একটি ফায়ার ইফেক্ট রয়েছে যেটি মূলত সিলেকশনের বাইরে এটি তৈরি হয়। আমি যদি ওকে বাটন চাপি আমি দেখব যে এই সিলেকশনের বাইরে এই ইফেক্টটি প্রদর্শিত হচ্ছে। এখানে আমরা আরেকটি ইফেক্ট দেখতে পাচ্ছি স্পেন্ট, এখানে আমরা ভেরিয়েশন আনতে পারি, রোটেশন অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, বিভিন্ন ইফেক্ট এখান থেকে আমরা প্রয়োগ করে কাজ করতে পারি।